তাহলে কৃষ্ণ ছাড়া জোরে কৃষ্ণ ছাড়া হরি ছাড়া ভগবানের হাতের বাঁশির ছিদ্র ভগবানের হাতের বাঁশির ছিদ্র আর আমাদের দেহবাসীর ছিদ্র তাহলে বলুন আগে কোনটা শুনবেন নিজেদের দেহবাসীর তত্ত্ব না কৃষ্ণের বাঁশির তত্ত্ব দেহবাসীর তত্ত্ব কারণ আমাদের কাছে যেটা আছে সেটা শুনি কৃষ্ণ বাজাবে রাধা রানীর জন্য আমাদের জন্য তো বাজাবে না তাহলে আমাদের দেহের নবরন্ধ্রের বাঁশি আছে ভালো করে শোনো নবরন্ধ্রের বাঁশি নটা ছিদ্র কি দুটি চক্ষু দুটি নাসিকা গহ্বর দুটি কর্ণ গহ্বর একটা মুখ গহ্বর একটা পায়ু একটা উপস্থ নটা ছিদ্র আমাদের এই বাঁশিতে আর নবরন্ধ্রের বাঁশিতে বাস কার নবরন্ধ্রের বাঁশিতে বাস আমার ভগবানের কেন বলে রাখি দেখবেন বড় বড় এখন মন্দির হচ্ছে বড় বড় মন্দির হচ্ছে তীর্থস্থানে তীর্থস্থানে মানুষরা ছুটে বেড়াচ্ছে কিসের জন্য ভগবানের দর্শন পাওয়ার জন্য এই যে সামান্য উদাহরণ ধরুন পুরী ধাম মানুষ কত খরচা করে কত কষ্ট করে কত পরিশ্রম করে পুরী যায় জগন্নাথ সুভদ্র বলরামকে দর্শন করব আচ্ছা বলুন তো বাবা যারা পুরী গেছেন দর্শনটা ঠিকভাবে হয় দেখবেন পুরীর পান্ডাটা ঠেলে 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 বার করে দেন তাহলে আমার ঘরেই যদি ভগবানকে দর্শন হয় আমি পুরী যাব কেন ভগবানও তাই করেছে ভগবান ভক্তির চাপে পড়ে ওই মন্দিরগুলো ত্যাগ করে দিয়েছে ভগবান ভক্তের ঠেলায় পড়ে ওই মন্দির ত্যাগ করে নবরন্ধ্রের বাঁশিতে এসে বসেছে কেমন আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই এক সেজি একটা 5 লক্ষ টাকার ব্যাগ নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছে এক সেজি মানুষ ধনী ব্যক্তি ব্যাগে তার 5 লাখ টাকা 5 লাখ টাকা নিয়ে যাচ্ছে হাওড়া থেকে দিল্লি আর এক পাক্কা চোরের কাছে খবর আছে যে সেজির ব্যাগে 5 লাখ টাকা আছে তাই চোর কি করেছে চোরও একই কাউন্টারে টিকিট কেটেছে সেজি টিকিট কেটেছে হাওড়া থেকে দিল্লি আর চোর কেটেছে হাওড়া থেকে দিল্লি আবার দিল্লি থেকে হাওড়া হরি বল হরি বল এবার টিকিট কাটা হয়েছে চোর কিন্তু বেঁচে বেঁচে যেখানে সেজি বসেছে সেই কামরায় সেজির পাশেই বসেছে কিসের আশায় টাকাটা চুরি করবার আশায় এবার সেজি জানে চোর জানে যে সেজির ব্যাগে 5 লাখ টাকা আছে আর সেজি জানে যে আমার পাশে যেজন বসে আছে সে মোটেও ভালো লোক নয় একটা পাক্কা দাগি চোর তাহলে দুজন কিন্তু দুজনাকে চিনে ফেলেছে এবার চোর অপেক্ষা করছে যে সেজি কখন বাড়ি যায় সেই সুযোগে আমি টাকাটা চুরি করব আর সেজি অপেক্ষা করছে চোর কখন বাইরে যায় সেই সুযোগে আমি টাকাটা সরাজ করে সরিয়ে দেব এবার দুজনেই অপেক্ষার পালা চলছে অপেক্ষার পালা চলতে চলতে হয়েছে কি ট্রেনটা যখন দিল্লি ঢুকবো ঢুকবো তখন চোরের মাথায় আসছে কি এ তো সেজি নরেও না চড়েও না গৃহস্থ যদি সজাগ থাকে চোরের চুরি করতে বড় কষ্ট হয় বাবা তো সেজি যখন নড়াচড়া করছে না আমি যদি টাকাটা চুরি করতেই না পারি তবে তো আমার হাওড়া থেকে দিল্লি আর দিল্লি থেকে হাওড়া হরি বল হরি বল ওই আশা আর যাওয়া আশা যাওয়ার মাঝখানে যদি কর্ম সফল না হয় তবে আশা আর যাওয়া দুটোই তো বিফলই যাবে চোর মনে মনে চিন্তা করছে তবে তো আমার আশা আর যাওয়া দুটোই তো বিফলই গেল যাই একটু বাইরের দিকে পাচারি করে আস এবার চোর যেই না বাইরের দিকে গিয়েছে সঙ্গে সঙ্গে সেজি তার 5 লক্ষ টাকা নিজের ব্যাগ থেকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছে চোর এসে বসেছে রীতিমতো এবার সেজি বলছে ও দাদা দাদা এই যে আমার লেদারের ব্যাগটা রয়েছে না এই যে লেদারের ব্যাগটা দাও এই দেখো লেদারের ব্যাগটা রয়েছে এই ব্যাগটা আপনি একটু ধরুন তো আমি একটু বাথরুম থেকে আসি চোর মনে মনে চিন্তা করছে দাদা আপনার এই ব্যাগটার জন্যই তো আপনার পাশে বসা এত দূর আসা যান আপনি নিশ্চিন্তে যান আমি এই সুযোগে কাজটা সেরে নেব চোরের হাসি আর রাখে কে মনে আনন্দ আর ধরে না হরি বল হরি বল চোরের উপর ভাত পাড়িয়ে যে আছে সেটা জানে না এবারে যেই না চেনটা খুলেছে সঙ্গে সঙ্গে চেনটা খুলে দেখছে কি টাকা নাই ফাঁকা এই যে
এবারে চোর আর থাকতে পারছে না, পেটে এবারে ভুট 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 করছে বলার জন্য। হ্যাঁ বলুন, আপনি যেমন 5 লক্ষ টাকার আশায় আমার পাশে বসেছিলেন, আমি তখনই বুঝে গেছিলাম এই পাশের জন মোটেও ভালো লোক নয়, পাক্কা দাগি চোর। পাক্কা দাগি চোর যদি হয়, পাশের জন যদি চোর হয়, তাহলে গৃহস্থর তো সজাগ থাকতে হবে। তাই দাদা, আপনি যেমন অপেক্ষা করছিলেন আমি কখন বাইরে যাই, তেমন আমিও অপেক্ষা করছিলাম আপনি কখন বাইরে যান। তাই আপনি যখন বাইরে গেছেন, আমার টাকাটা সরিয়ে অন্য জায়গায় রেখেছি, আর এমন এক গোপন জায়গায় রেখেছি জানি আপনি সব জায়গাটা খুঁজে দেখবেন কিন্তু সেই জায়গাটা খুঁজে দেখবেন না। তাই আমি আমার ব্যাগ থেকে টাকাটা সরিয়ে আপনার ওই ছেঁড়া থলিটাতে রেখে দিয়েছি। ওই যে আপনার 9টা জায়গায় ছেঁড়া থলি, হরি বল হরি বল হরি বল। তাহলে ভগবান থাকে কোথায়? মন্দির ত্যাগ করে এই নবরন্ধ্রের ছেঁড়া থলিতে নবরন্ধ্রের বাসেছি। আর আমরা সব জায়গায় খুঁজি কিন্তু এই নবরন্ধ্রের বাসিটাতে খুঁজি না, কাছেই থাকে অথচ খুঁজি না। তাই তো বিশ্ববরেণ্য কবি কলম দিয়ে দিলেন, লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে যায়নি আমার হিয়ার মাঝে। হরি বল হরি বল। লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। হরি বল। ভগবান সব সময় এই মন্দির মাঝে বিরাজমান। এই সুযোগে আপনাদের একটা কথা বলি মা, ভগবানকে ভালোবাসতে হলে, ভগবানের কৃপা পেতে হলে আগে মানুষকে ভালোবাসতে হয়। জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। যদি কেউ মানুষকে না ভালোবেসে থাকে তো কোনোদিন ভগবানকে পাবে না। আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন, যতজনই ভক্ত বসে আছেন, দেখুন এত বড় একটা হরিনাম যজ্ঞ কমিটির দাদারা ভাইয়েরা বাবারা যারা আছে, আমাদেরকেও এনেছে টাকা পয়সা খরচা করে, লাইট বলুন প্যান্ডেল বলুন, ভক্তদেরকে যতটুকু সাহায্য করার সাহায্য করেছে। দেখুন ওনারা কিন্তু চেষ্টা করেছে আমাদের মতন হতভাগাগুলো মুখ দিয়ে নাম বের করা, আর আপনাদের মতন সুন্দর ভক্তদের কানে শ্রবণ করে দেওয়ার ব্যবস্থা কিন্তু করে দিয়েছে। ঘরে বসে থাকলে কিন্তু এটা হয় না। তো সবচেয়ে মূল যেটা প্রয়োজন সেটা হচ্ছে টাকা পয়সা মা। তো আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা জানি দান দিয়েছেন চাঁদা দিয়েছেন দেবেন, তবু হরিবাসরে বসে বলে রাখি 3 জায়গায় কখনো খালি হাতে যেতে নেই। সবাই আসে, অনেকে সবাই বলবো না, অনেকে আসে কীর্তন শুনে ঢং 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 করে চলে যায়, কিন্তু না, কীর্তন শুনে কোনোদিন লাভ হয় না। বলে রাখি এক হচ্ছে গুরুবাড়ি, কোনোদিন খালি হাতে যেতে নেই, আপনার যতটা ক্ষমতা গুরু দক্ষিণা দিয়ে আসতে হয়। আর এক হচ্ছে বন্ধুর বাড়ি, বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয়। আরেক জায়গা হচ্ছে কীর্তনের বাসর বা ভাগবতের বাসর। 3 জায়গায় কখনো খালি হাতে যেতে নেই, দান করতে হয়। ওই যে প্রথমেই বলেছি ভগবান দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। ভগবানের চরণে দান দেবেন, ভগবানকে এতটুকু দিলে বিশাল আকার দেয়, আর ভগবানকে না দিলে ভগবান বলে এমন এমন ইনজেকশন লেখা করাবো না, ওই চেন্নাই আর ভেলোর যাবি আর ভিজিট দিয়ে দিয়ে আসবি। দেখবেন একটা ডাক্তারের ভিজিট যদি 1000 টাকা হয়, রোগের জ্বালায় টাকাটা রাখা মনে হয় না, কিন্তু একটা ভালো কাজে কাউকে 1000 টাকা দিতে হলে ভেতরটা শুকিয়ে যায়। সবার বলছি না, একটু পরীক্ষা করে দেখবে। তাই ভালো কাজে দান করুন যাতে সেই জায়গাটা না আসে। আপনাদের চরণে আমার নিবেদন, আপনাদের যতটুকু ভগবান ক্ষমতা দিয়েছে
কমিটি দাদারা ভিক্ষায় যাচ্ছে, ভিক্ষা না করলে হরিবাসর সম্পূর্ণ হয় না। ভগবান নিজে ভিক্ষা করেছেন হরিদাসের নির্যাসের সময়, এক উপনয়ন পৈতের সময়, আর একটা হচ্ছে দানব্রত যজ্ঞের সময়। তো দয়া করে কৃপা করে কমিটির দাদারা যাচ্ছে, আপনাদের যতটুকু ক্ষমতা দয়া করে মুখগুলো বন্ধ করুন তো। আপনারা বড় চাচাই বাবা মুখগুলো বন্ধ রেখে যার যতটুকু ক্ষমতা কমিটির দাদার হাতে তুলে দেবেন, প্রেম সে তুলে দেবেন, দিয়ে খুচখুচ করবেন না, যেটাই দেবেন প্রেমানন্দে ভগবানের নামেই দেবেন। আর এমন দেবেন যেটা কাজে লাগে, যেমন নিজেদের খরচের জন্য অনেক টাকা বের হয় তেমন হরিনামের জন্য যথাসাধ্য বের করবেন, এটুকু আমি আশা রাখবো। নিতাই গৌর হরি বল, যান আপনারা যান, আপনাদের ক্ষমতা অনুযায়ী দাদারের হাতে তুলে দেবেন যাতে হরিনাম যজ্ঞটা ভালো করে সমাপ্ত হয়। হরি বল হরি বল সবাই মিলে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে নবরন্ধ্রের মাসী নয়ন দিয়েছেন হরি জগতের যাবতীয় শোভাচারি, শুধু প্রভুর রূপ করিতে দর্শন, শ্রবণ দিয়েছেন হরি ব্রহ্ম কলা হল মাঝে শুধু হরির কথা করিতে শ্রবণ, বদন দিয়েছেন হরি অকথা কুকথা ছাড়ি শুধু হরির কথা করিতে কীর্তন, কর দিয়েছেন হরি স্বরূপ সাধন। কীর্তনটা শেষ হোক, যারা যারা গল্প করছেন আমি আমার ভাগের টাকা থেকে দিয়ে যাব। আপনারা যে এত বকছেন কমিটি পয়সা দেবে, আমাকে বকছি নালে পয়সা দেবে, তাহলে আমরা খামো কা কেন মুখ খরচ করছি? একটু চুপ করুন। কর দিয়েছেন হরি স্বরূপ সাধন, হাত দুটো দিয়েছে ভগবান সেবার জন্য, হৃদয় দিয়েছেন হরি ভক্ত আলিঙ্গন, চরণ দিয়েছেন হরি তীর্থ পর্যটন, ইহার সফলতা যদি না করে মানুষ বৃথা মোর মনুষ্য জনম। নিতাই গৌর হরি বল। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তাকে কোটি কোটি ধিক, তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল, কচি বেলায় সাধন ভজন বেলা হলে বাধায় গণ্ডগোল। দেখবেন যারা গোয়ালেরা ঘি বা ওই যে কি বলে মাখন মন্থন করে, একটু সকাল সকাল করে সূর্য ওঠার আগে, ভোরবেলায় ভোরবেলায় করলে মন্থনটা ভালো হয়, তেমনি কচি বেলায় সাধন ভজন যার হবার হয় তার কাছেই হয়, যার হবার হয় না তার পঞ্চাশে হয় না। কচি বেলায় সাধন ভজন বেলা হলে বাধাই গণ্ডগোল। আধ জানা মহাম নিদেবিকা ইনু, জরা শিশু কত দিনে গেলা নিধুবনে, হামর অমনি সঙ্গ মা তহ মাধব তুহু ভজিব কোন বেলা। এই শ্লোকটা লিখেছেন বিদ্যাপতি ঠাকুর, শ্লোকটা লিখেছেন কে? বিদ্যাপতি ঠাকুর। শ্লোকটি কত তত্ত্বপূর্ণ শ্লোক দেখুন, বলছে আধ জনম হাম নিন্দে বিকাইনু। ধরুন প্রতিটা মানুষের গড় আয়ু 60 বছর, 60 বছর পর্যন্ত হয়তো আমরা বাঁচব, 60 বছর যদি আমাদের গড় আয়ু হয়, 24 ঘন্টায় যদি দিন রাত্রি হয়, 24 ঘন্টার মধ্যে আমরা 12 ঘন্টা করে দিন রাত্রিতে ঘুমোই, তাহলে দিন আর রাত্রি মিলে যদি 12 ঘন্টা করে ঘুমোই, 60 বছর যদি আয়ু হয় তাহলে কত বছর ঘুমিয়ে কাটছে বাবা? 30 বছর। তাহলে 60 বছর আয়ুর মধ্যে 30 বছর ঘুমিয়েই কেটে গেল, ধর্ম হলো না কর্ম হলো না। আধ জনম হাম নিদে বিকাইনু, জরা শিশু কতদিনে গেলা। এদেরকে বকে বকেও সামলাতে পারছি না, কারণ এরা বাচ্চা শিশু। তাহলে বাচ্চাদেরকে কি আর ধর্ম কর্ম বোঝানো যায়? সেই শিশু বয়সটা পেরিয়ে যায় 10 বছর, তাহলে 30 বছর ঘুমিয়ে আর 10 বছর শিশু অবস্থা, কেটে গেল 40 বছর। নিধুবনে হাম রমণী সঙ্গ মাতহ, একটু বড় হলেই হাতে মোবাইল ফোন, বাস ছেলে খুঁজে নিল তার পার্টনারকে, মেয়েও খুঁজে নিল তার পার্টনারকে, শুরু হয়ে গেল ফোন মেসেজ ইনস্টাগ্রাম, ভগবানকে ভজনা করার সময় নেই। কেটে গেল 15 বছর, তাহলে 40-এর সঙ্গে 15 যোগ করলে 55 বছর। বিদ্যাপতি ঠাকুর বুঝে শুনে শ্লোকটা লিখেছেন মাধব তুহু ভজিব কেন বেলা, তাহলে ভগবান আমার নিজের কাজেই যদি 60 বছরের মধ্যে 55 বছর চলে যায়, তাহলে মাধব তুহু ভজিব মনকে বেলা, মাধব
তোমায় ভজনা কখন করলাম। তাই একটা ভজনে কি বলছে দেখুন, খুব তত্ত্বপূর্ণ ভজন, সবাই মিলে করো তালি দিন, হাত তুলুন, হাত তুলে তুলে। হাত তুলে, হাত তুলে। कहे न भजली हरिना मानव जन्म पैया, कहे न भजली हरिना मानव जन्म पैया, कहे न भजली हरिना मानव जन्म पैया, ओ कहे न भजली हरिना मानव जन्म पैया, मानव जन्म पैया दुर्लभ जन्म पैया, मानव जन्म पैया दुर्लभ जन्म पैया, मानव जन्म पैया दुर्लभ जन्म पैया, ओ मानव जन्म पैया दुर्लभ जन्म पैया, कहे न भजली, कहे न भजली हरिना मानव जन्म पैया, ओ कहे न भजली हरिना मानव जन्म पैया। बच्चे कहे नाम भजली हरि का नाम मानव जन्म पाया, এত সুন্দর জন্ম পেয়েছি, হাত পা চোখ নাক মুখ কান সব পেয়েছি, বোঝার শক্তি পেয়েছি, বলার শক্তি চলার শক্তি বোঝার শক্তি সবকিছু পেয়ে যদি আমরা হরি নাম কৃষ্ণ নাম না করি তবে জন্মটা আমাদের বৃথা। বলছে কি, এ দেহিতে দা কাগজ কা টুকরা, 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 বাবা লাগে। আচ্ছা বলছে এ দেহিতে দা কাগজ কা টুকরা, এই দেহটি কাগজের টুকরোর মতন, কাগজের টুকরো যেমন পড়ে আছে হাওয়া দিলে উড়ে যায়, জল দিলে ভিজে যায়, তেমন এই দেহটি হচ্ছে কাগজের টুকরোর মতো, কখন যে ভিজে যাবে কখন যে উড়ে যাবে না তাই গৌর হরি বল বলে বলা যাবে না। কি কেউ গ্যারান্টি আছে জীবনের, ওমা জীবনের গ্যারান্টি আছে, সব কিছু রেহাই পেলে শ্মশান ঘাট থেকে রেহাই পাবেন, যেতে হবে না বলো হরি, যারা যারা যাবেন তারা তারা বলুন, আর যারা যাবেন না তাদেরকে বলতে হবে না, বলো হরি বলো হরি, হাওয়া লাগে হাওয়া লাগে উড়ি যায় মানব জন্ম পাইয়া, ও কাগজ না বজলে হরি নাম মানব জন্ম পাইয়া, ও কাগজ না বজলে হরি কানা মানব জন্ম পাইয়া। টুলু ধনি দাও, টুলু ধনি দাও, আরো জোরে দাও, আরো জোরে দাও, এ দেহিতে দা মিটি মুরতিয়া, 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 পানি লাগে। ভালো করে শোনো,
মাটির মূর্তির যে ভরসাটা আছে আমাদের কিন্তু রক্ত মাংস শরীরে বাবা সে ভরসা নেই। দেখবেন লক্ষ্মী পুজো দুর্গা পুজো সরস্বতী পুজো হয় তো বিসর্জন হয় ডিজে বাজে কি বলে আসছে বছর জোরে জোরে বলবে আসছে বছর আসছে বছর বছর বছর। আচ্ছা আমরাও তো একদিন বিসর্জন হতে যাব। ওই যে কি থাকে না স্বর্গের রথ না কি লেখা থাকে সুখের স্বর্গ রথে চেপে হ্যাঁ ওই যে কাঁচের গাড়ি ফুল দেওয়া থাকবে ধূপ ধুনো দিয়ে নিয়ে যাবেন তাই গৌর হরি বল খোল করতাল ডিজে বাজবে তখন কি বলবে আসছে জনম আসছে জনম। তোদের হোক হবে গ্যারেন্টি আছে এমন কোন গ্যারেন্টি আছে এমনও তো হতে পারে বাবা এই জন্মটা আমাদের শেষ জন্ম। ভালো করে শুনুন তত্ত্বটা আবারণ বিংশ লক্ষামি নব লক্ষাংশ জলজা ক্রিমিনাং রুদ্র লক্ষাংশ দশ লক্ষাংশ অন্ডজা ত্রিংশ লক্ষাংশ পশুনাং চতুর লক্ষাংশ মানবা। ছোট করে বলি স্থাবর জন্ম মানে গাছপালা জন্ম থাকে কুড়ি লক্ষ বার নব লক্ষাংশ জলজা জলজ প্রাণী থাকি ন লক্ষ বার ক্রিমিনাং রুদ্র লক্ষাংশ ক্রিমিনাং মানে কীট পতঙ্গ রুদ্র মানে এগারো দশ লক্ষাংশ অন্ডজা অন্ডজা মানে ডিম ডিম পারে পাখিরা মানে পাখি জন্ম হই দশ লক্ষ বার ত্রিংশ লক্ষাংশ পশুনাং তিরিশ লক্ষাংশ পশুনাং মানে পশু রূপে থাকি তিরিশ লক্ষ বার তাহলে কত লক্ষ হলো তোর কাছে এক্সট্রা মাইক আছে মাইক্রোফোন যা তো এখানে দিয়া গল্পগুলো করুক। উহ বাবারে বাবারে আপনাদেরকে বলে পাচ্ছি না ওদের গল্পগুলো আমার কানে ঢুকছে এত জোর জোর কথা বলছে তাহলে আশি লক্ষ বার যদি এইভাবে পেরোয় চার লক্ষ বার মানুষ। আচ্ছা চার লক্ষ বারের মধ্যে গর্ভেই পতন হতে পারে গর্ভের মধ্যে তো সন্তান অনেক মা বাবা নষ্ট করে সেটাও তো একটা জন্ম কেউ জন্ম হয়েই মৃত্যু হয়। এই যে আজ গত তিন চার দিন ধরে তিন থেকে চার দিনের মধ্যে চারটে মৃত্যু খবর পেলাম কালকেই পরিচিতের মধ্যে অ্যাক্সিডেন্ট কেস। কত বছর বয়স হবে ছেলেটা সতেরো আঠারো বছরের ছেলে জন্মটা কতদিন পেল পরশু দিন খবর পেলাম একজন রেলে মাথা দিয়েছে জন্মটা কতদিন হলো কুড়ি বছর ষাট বছর পর্যন্ত বাবা যাব তারও কোনো গ্যারেন্টি নাই। কিছুদিন আগে দেখলাম সুইসাইড করেছে এক বাড়ির বউ শুনেছি আমার সামনে বাড়ির বউ তাহলে চিন্তা করুন তো এই তিন দিনের মাথায় তিনটে মৃত্যু খবর কে ভালো আছে কে সুখে আছে হ্যাঁ কার জন্মটা ভালো তো আছে কোনো গ্যারেন্টি আছে আজ বেঁচে আছি কালকে থাকবো তাহলে যতদিন বেঁচে থাকবো বাবা ভালো কর্ম করব। এটা প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে যেজন দুধ বিক্রি করে সেজন দুধ বিক্রি করে টাকা পয়সা পায় আবার যে দুধ খায় সে শক্তিমান বলবান হয়। এরা বিজ্ঞান পড়ে জানবে খাদ্য বলে একটা চ্যাপ্টার আছে যেখানে লেখা আছে দুধ হচ্ছে আদর্শ সুষম পুষ্টিকর খাবার যাতে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল জল ছ রকমের খাবার থাকে। তাহলে যে দুধ বিক্রি করে সে নিজের মঙ্গল করে আরো দশ জনের মঙ্গল করে আর যেজন মদ বিক্রি করে সে নিজের মঙ্গল করে পয়সা পায় আর যে মদ খায় সে শক্তিমান বলবান হয় গব্ভের চারে যায় তার সংসারটা। তাহলে দুটোই ব্যবসা একটা দুধ বিক্রি একটা মদ বিক্রি তাহলে দুটো কর্ম এক হলো যে দুধ বিক্রি করছে তার কর্ম ভালো আর যেজন মদ বিক্রি করছে বাবা তাহলে জগৎ জীবনে ছোট্ট জীবনে রাগ অভিমান সমস্ত কিছু ত্যাগ করে ছোট্ট জীবনটাতে ভালো কর্ম করতে হবে। তাই বলছে কি পানি লাগে হাত তুলে হাত তুলে পানি লাগে গেলে যা মানব জন্ম পাইয়া ও কহে না বজিলি হরি না মানব জন্ম পাইয়া কহে না বজিলি হরি না মানব জন্ম পাইয়া ও কহে না বজিলি হরি না মানব জন্ম পাইয়া কহে না বজিলি হরি না মানব জন্ম পাইয়া ও এটা গেল দেহ বাঁশির কথা। এবার ভগবান কৃষ্ণচন্দ্রের বাঁশি শুনবো।
भगवान कृष्णचंद्र हाथी जे बाशी थाके सेई बाशी होच्छे तीन प्रकार एकटा होच्छे बेनु द्वितीय होच्छे वंशी तृतीय होच्छे मुरली जेने राखुन बेनु वंशी मुरली बेनु हलो बारो आंगुल लम्बा छटा छिद्र वंशी हलो सतर आंगुल लम्बा नटी छिद्र मुरली हलो दु हाथ लम्बा चारटी छिद्र बेनु बजातेन कखन भगवान कृष्णचंद्र जखन गोचारणे जेतेन तखन बजातेन बेनु वंशी बजातेन कखन जखन प्रेम प्रेमालापने प्रेम लीला करतेन আর মুরলি বেজেছিল একদিন এই আমার পর যিনি কীর্তন নিয়ে আসবেন আপনাদেরকে রাসলীলা শোনাবেন মুরলি কো গান পঞ্চমতান মুরলি একদিনই বেজেছিল সেটা হচ্ছে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাসলীলার দিন তাহলে বেনু বংশী মুরলি ভগবানের হাতের বাঁশি তিন প্রকার তাই আজকে শ্রীমতী রাধা রানী আমার অষ্টসখী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্যা ইন্দুরেখা আর ভগবানের সখা শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবহু স্তককৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়ুদ বরুথব গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল কলবিঙ্ক পুণ্ডরী আপনারা গল্প করুন সখাদের নাম হলো এগুলো গোবিন্দের সখার নাম আর রাধারানীর সখী আরতি বলে দিলাম ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্যা ইন্দুরেখা এবার রাধারানীর সখীদেরকে নিয়ে আজ কথোপকথন করছেন আর সেই সময় হলো কি হঠাৎ করে বেজে উঠল গোবিন্দের ওই কুলনাশাবাসী হরি বল একবার উলুধ্বনি সখীর সমাজে রাই ছিল যে বসিয়া 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 কালে বৃন্দাবনে বাজিল বাঁশি ঘর কালে বৃন্দাবনে বাজিল বাঁশিয়া কালে বৃন্দাবনে বাজিল বাঁশিয়া ওই হেন কালে বৃন্দাবনে বাজিল বাঁশিয়া এই বাঁশি আর না বাজিও বাঁশি করি অহংকার 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 সর্বেদং ছিল যেন হৃদয় হই আমার ও সর্বেদং ছিল যেন হৃদয় হই আমার সর্বেদং ছিল যেন হৃদয় হই আমার সর্বেদং ছিল যেন হৃদয় হই আমার বাঁশি বাজে না ধামনে রাধা বলে নাম কি জানে না রে বাঁশি বাজে রাধা বলে